হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। আজকের এই ভিডিওতে কথা বলবো WWE এর বর্তমানের অন্যতম সফল ক্যারেক্টার দ্য ফিন্ড সম্পর্কে। বর্তমানে সব কিছুই আধুনিক, আর এই আধুনিক যুগে ভৌতিক বিষয়টা কেউই মানতে চায় না, কিন্তু WWE আমাদের সকলকেই দ্য ফিন্ড চরিত্রের মাধ্যমে অবাক করে দিয়েছেন। WWE সবসময় চেষ্টা করে রেসলিংকে অন্য মাত্রায় নিয়ে যেতে, তাই নতুন নতুন ক্যারেক্টার WWE তৈরি করতে থাকে। আর WWE-রই তৈরি করা সবথেকে ভালো ক্যারেক্টারের মধ্যে অন্যতম ক্যারেক্টার হলো দ্য ফিন্ড ক্যারেক্টার। সাধারণত আমরা একটি রেসলিং ম্যাচে দুইজন রেসলারকে রেসলিং করতে দেখি, তবে দ্য ফিন্ড ক্যারেক্টারের মাধ্যমে রেসলিংকে WWE অন্য মাত্রায় নিয়ে গেছে। কারণ ফিন্ডের হঠাৎ করে রিংয়ে চলে আসা আর যেখান সেখান থেকে ম্যান্ডেবল ক্লস দেওয়া, এটি অনেক অলৌকিক ব্যাপার। প্রচলিত রেসলিং ব্যবস্থাকে দ্য ফিন্ড পরিবর্তন করার চেষ্টা করেছে, আর এটা করতে WWE দ্য ফিন্ডকে অনেক বেশি পুশ দিয়েছে। আর বর্তমানে দ্য ফিন্ড পুশ পেয়ে ইউনিভার্সাল চ্যাম্পিয়নও হয়ে গেছে। WWE এর অন্যতম সেরা ক্যারেক্টারদের মধ্যে দ্য ফিন্ড অবশ্যই ভালো একটি ক্যারেক্টার। WWE এর পাশাপাশি ফিন্ড ক্যারেক্টারটির পেছনে ব্রেওয়েতেরও অনেক পরিশ্রম রয়েছে। প্রায় 4 বছর আগে থেকেই এই ক্যারেক্টারটির জন্য ব্রেওয়েত কঠোর পরিশ্রম করা শুরু করে দেন। অনেক আগের একটি ভিডিওতে ব্রেওয়েত জানিয়েছিলেন তিনি এক অলৌকিক শক্তির দ্বারা আকর্ষিত হন। তিনি মাঝে মাঝে অনেক আজব শব্দ শুনতে পান যেগুলো তার কাছে অসহ্য, আর এই কারণেই তাকে অনেক সময় কান বন্ধ করে রাখতে হয়। ব্রেওয়েত আরও জানিয়েছিলেন যে শক্তিটি তাকে আকর্ষণ করছে সে অনেক লম্বা এবং তার চুল হলুদ রঙের। বর্তমানে ফিনকে একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন ফিন্ডও মাঝে মাঝে অনেক আজব শব্দের কারণে কান বন্ধ করে, আর তাছাড়াও তার চুল রয়েছে হলুদ রঙের। অর্থাৎ ব্রেওয়েত এই ক্যারেক্টারটির কাজ অনেক আগে থেকেই শুরু করে দিয়েছিলেন। WWE-তে বর্তমানে ব্রেওয়েতের 2টি চরিত্র রয়েছে। একটি চরিত্রে তিনি একজন সাধারণ মানুষ যিনি সবসময় হাসি খুশি থাকেন, আর অন্যদিকে তার মধ্যে রয়েছে দ্য ফিন্ড চরিত্র। ফায়ারফ্লাই ফান হাউসে আমরা ব্রেওয়েতকে একজন সাধারণ মানুষ হিসেবেই দেখতে পাই। সেখানে তিনি অনেক হাসি খুশি থাকেন, তবে তার পেছনে লুকিয়ে আছে দ্য ফিন্ড, এবং ব্রেওয়েতকে আঘাত করলে বা তাকে কষ্ট দিলে দ্য ফিন্ড চলে আসেন। দ্য ফিন্ডের মাস্কের পেছনেও অনেক রহস্য রয়েছে। আমরা যখন ফিন্ডকে কোনো প্রোমোতে দেখি তখন তার মাস্ক অন্যরকম লাগে, অথবা আমরা যখন তাকে ম্যাচে দেখি তখন তার মাস্ক অন্যরকম লাগে। এর কারণ দ্য ফিন্ডের মাস্কটি অনেক মডিফাই করা। অনেকেরই এমন ধারণা রয়েছে এই মাস্কটির কারণেই দ্য ফিন্ড এত বেশি শক্তিশালী হয়েছেন, কিন্তু ভিউয়ার্স এটা সম্পূর্ণই ভুল। ব্রেওয়েত একজন সাধারণ মানুষ এবং তাকে একটি অলৌকিক শক্তি পরিচালনা করে, আর সেই শক্তিটি যখন ব্রেওয়েতের কাছে চলে আসে তখনই তিনি দ্য ফিন্ড ক্যারেক্টারটি পেয়ে যান। দ্য ফিন্ড যেহেতু একটি অলৌকিক চরিত্র তাই তাকে কেউ হারাতে পারেনি, আর বর্তমানে তিনি ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। সেথ রলিন্স তাকে অনেকভাবে হারানোর চেষ্টা করলেও দ্য ফিন্ডকে কোনোভাবেই থামাতে পারেনি। অনেকে ভেবেছেন মাস্ক পরার কারণে ফিন্ড অনেক মারকেই সহ্য করতে পারেন, তবে এটা ভুল, কারণ ফিন্ডকে সকল শক্তি WWE দিয়েছে, আর এই ম্যাচগুলো স্ক্রিপ্টেড থাকে, তাই মাস্কের কারণে ফিন্ড কোনো শক্তিই পায় না। ফিন্ড চরিত্রটি মূলত WWE এর তৈরি করা একটি চরিত্র যার সাথে বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই। অনেকে মনে করতে পারেন এটি একটি আসল চরিত্র, তবে এটি শুধু রেসলিং জীবনেই সীমাবদ্ধ। WWE এর ভিউজ বাড়ানোর জন্য আর রেসলিংয়ে একটু অন্য মাত্রা প্রদানের জন্য ফিন্ডের চরিত্রটি তৈরি করা হয়েছে, তাই বলে মনে করবেন না দ্য ফিন্ড অন্য রেসলারদের থেকে আলাদা। দ্য ফিন্ডের চরিত্রটি একটি কাল্পনিক চরিত্র হলেও এই চরিত্রটি পাওয়ার জন্য দ্য ফিন্ড অর্থাৎ ব্রেওয়েত অনেক বেশি
পরিশ্রম করেছেন। দ্য ফিন চরিত্রে পুরোপুরি মনোনিবেশ করতে ব্রেওয়েত সবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন এবং এভাবেই তিনি ধীরে ধীরে অনেক পরিশ্রমের মাধ্যমে বর্তমানের এই ভয়ঙ্কর চরিত্রটি লাভ করেছেন, যা WWE-র জন্য অত্যন্ত লাভজনক। দ্য ফিন্ড ব্রেওয়েতকে আপনার কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যত বেশি সম্ভব শেয়ার করবেন। এমনই WWE বিষয়ক ভিডিও পেতে হলে রেসেল বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।